हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एंटरटेनमेंट। फ्रेंड्स, आज के वीडियो आपके लिए भीषण इंटरेस्टिंग होने वाला है। यदि आप भेबे थे आप यूट्यूब नतुन को चैनल क्रिएट करबें, आप नतुन को यूट्यूब चैनल क्रिएट कर अट्रैक्टिव लोगो डिजाइन करनी आपनी अपना चैनल चले जाए। वीडियो शुधुमात्र स्मार्टफोन आज है, स्मार्टफोन सहाजे अपनी खूब सहजे अपनी यूट्यूब चैनल भीषण अट्रैक्टिव लोगो डिजाइन करते हैं। तो वीडियो आज के लिए भीषण ही गुरुत्वपूर्ण होते चले। वीडियो प्रत्येक सेकेंड प्रत्येक मिनट अपने भीषण गुरुत्वपूर्ण। जो अपनी मन दे देखें पिक्सेल लैब एप्लीकेशन ओपन कर देवें, कारण पुरो काजटी पिक्सेल लैब एप्लीकेशन सहाज्य कर। तो आपनी आपनार फोने पिक्सेल लैब एप्लीकेशन ओपन कर देवें। पिक्सेल लैब एप्लीकेशन ओपन कर संगे संगे आपनार सामने ठीक एरकम एकटा इंटरफेस शो करबे। जदि आपनी आमार फोनटाके ओयल्डली धरें, अर्थात आपनी जदि फोनटाके आड़ाआड़ी भावे धरें, ताहले किन्तु एरकमटा शो करबे। आपनी जदि टले धरें, लम्बा लम्बाभावे धरें, ताहले किन्तु अन्यरकम शो करबे। तो आमी फोनटाके ओयल्डली काज करछि। तो जखन आपनी ओयल्डली काज करबेन, ठीक आमार मतोई किन्तु आपनी अपशनगुलो देखते पाबेन। तो आपनी ओयल्डली काज करुन, ताहले आपनार बुझते सुविधा होबे। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা যখন অর্থাৎ আপনি যখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার রাইট সাইডে যে অপশানগুলো চলে এসেছে, অর্থাৎ যে থাম্বনেলসগুলো চলে এসেছে, দেখুন পিকচার থাম্বনেলস, অর্থাৎ আপনি কীরকম ক্যাটাগরি নিতে চান ব্যাকগ্রাউন্ড, আপনি এখান থেকে সেরকম ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে ফ্রেন্ডস, আপনি এখানে এইসব ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে আমি এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করিনি। আমি নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, আমার সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়েই আমি কাজ করব, যেটা আমার ফোনে অলরেডি আছে সেভ করা। তো সেই ফোনের সেই সেভ করা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য আমি রাইট সাইডে যে থ্রি ডট আছে, রাইট সাইডের উপরে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ক্লিক করব ইউজ ইমেজ ফর্ম গ্যালারি। তো ইউজ ইমেজ ফর্ম গ্যালারি এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি চলুন আমার ফোনের গ্যালারিতে চলে আসে, ফোন গ্যালারিতে, এবং আমি চুজ করে নিলাম এটাকে। ব্যাস এখান থেকে সাইডটা সিলেক্ট করতে বলছে, তো যে সাইজটি আছে এটা ঠিক আছে। তো টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ব্যাস এরপর দেখুন যখনই টেক্সটটা এসছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা এসছে, এর উপরে অটোমেটিক নিউ টেক্সট পড়ে চলে এসছে ডিফল্ট। তো এই যে টেক্সটটি আছে, এই টেক্সটটিকে আমি এডিট করে নেব। তো এই যে টেক্সট বক্সটি আছে, এই টেক্সট বক্সটিকে এডিট করার জন্যে লেফট সাইডে ওপরে দেখুন একটি পেন্সিল মতো সাইন শো করছে, আপনি পেন্সিল সাইনে ক্লিক করে দেবেন। এই পেন্সিল সাইনে ক্লিক করার পর আপনি আবার পেন্সিল সাইন দেখতে পাবেন, আপনি পেন্সিল সাইনে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনি ওপরে ডিলিট অপশন দেখতে পাবেন, আপনি ডিলিট অপশনে ক্লিক করে টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তারপর আপনি টাইপ করবেন, এই ধরুন আমি আমার চ্যানেলের জন্য ধরুন লোগো তৈরি করতে চাইছি, তো আমার চ্যানেল এন্টারটেনমেন্ট জিত, সো আমি এন্টারটেনমেন্টে ই প্রেস করব। ই প্রেস করে আমি ডান অপশানে ক্লিক করব, এরপর আমি ওকে করে দেব। ওকে করার পর এইবার আমি ই সাইজটাকে বাড়াবো। ই সাইজটাকে বাড়িয়ে নেওয়ার জন্যে দেখুন রাইট সাইডের নিচে একটি ইয়ে বলে একটি অপশান আছে, তো আপনি ই অপশানটিতে ক্লিক করে দেবেন। অর্থাৎ এটি কিন্তু টেক্সট ফাংশানের অপশান, তো আপনি এটাই ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন, এখানে সাইজ বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনি সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এখান থেকে আপনি আমার প্রয়োজন মতো আপনি সাইজটিকে বাড়িয়ে নেবেন যেমনটি আপনার প্রয়োজন। তো আপনার পছন্দ মতো সাইজটিকে নিয়ে নেওয়ার পর আপনি আবার টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর এবার আপনি একটি সুন্দর দেখে ফন্ট স্টাইল নিয়ে নিন। তো সুন্দর দেখে ফন্ট স্টাইল নেওয়ার জন্য আপনি ফন্ট অপশানে ক্লিক করবেন। তো এই ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে একটু আরও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে গেলে আপনি খুব সুন্দর সুন্দর ফন্ট স্টাইল দেখতে পাবেন। তো আমি এই ফন্ট স্টাইলটি নিয়েছি ক্যাপচার আইটি। তো ক্যাপচার আইটি এটাকে সিলেক্ট করে আমি ওকে অপশানে ক্লিক করে দেবো, তারপর ফন্ট স্টাইলটি চলে এসছে। এরপর এই ফন্ট স্টাইলটিকে সুন্দর করে আপনি যদি একটু কালার দিতে চান, তো কালার দেওয়ার জন্য দেখুন রাইট সাইডে কালার বলে একটু অপশান আপনি দেখতেই পেয়ে যাবেন। তো আপনি কালার অপশানে ক্লিক করে দেবেন। তো চলুন কালার অপশানে ক্লিক করলাম। কালার অপশানে ক্লিক করার পর প্রথমে দেখুন কালার বলে যে অপশানটি সিলেক্ট আছে, এখান থেকে নিলে আপনার সিঙ্গেল কালার হবে, ঠিক আছে, আপনি সিঙ্গেল কালার ইউজ করতে পারবেন। আর যদি বলেন আমি মাল্টি কালার অর্থাৎ গ্র্যাডিয়েন্ট কালার ইউজ করতে চাই, তো গ্র্যাডিয়েন্ট এই নিচের অপশান গ্র্যাডিয়েন্ট আছে, আপনি এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো গ্র্যাডিয়েন্ট কালার এখানে ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস চলুন আমি আমার পছন্দ মতো একটি গ্র্যাডিয়েন্ট কালার এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি নিয়ে নিলাম এখান থেকে একটি গ্র্যাডিয়েন্ট কালার। ব্যাস নিয়ে নেওয়ার পর টিক চিহ্নতে আমি ক্লিক করে দেবো।
টেক্সট চেঞ্জে ক্লিক করার পর এবার আমি সেকেন্ড টেক্সট অর্থাৎ এন্টারটেনমেন্টের ই হয়ে গেছে এবং জিতের যে প্রেস টাইপ করার জন্য আমি একই রকমভাবে দেখুন ওপরে প্লাস মতো একটি সাইন আছে, আপনি প্লাস সাইনে ক্লিক করে দেবেন। প্লাস সাইনে ক্লিক করার পর আপনি আবার টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর টেক্সট বক্স এখন অটোমেটিক চলে এসেছে। তো এরপর এটাকে এডিট করার জন্য আপনি লেফট সাইডে উপরে পেন্সিল সাইনে ক্লিক করবেন, আবার আপনি পেন্সিল সাইনে ক্লিক করবেন, তারপর এটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনি এখানে টাইপ করবেন জিতের যে, জিতে যে টাইপ করার পর আপনি ডান করে দেবেন, ডান করার পর আবার ওকে করে দেবেন, ব্যাস। এরপর রাইট সাইডে সাইজ অপশনে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে সাইজটাকে বাড়িয়ে নিন। এবার আপনি বসিয়ে নিন যেটাকে কেমনভাবে বসাতে চান। যেটাকে বসিয়ে নেওয়ার পর আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনি সাইজ এই চলে আসুন ফন্টে, অর্থাৎ নিজের পছন্দ মতো ফন্ট স্টাইল নেওয়ার জন্য ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসুন, আমি একটু সুন্দর দিকে ফন্ট বেছে নেব। তো চলুন এটা সুন্দর মতো ফন্ট কোনটা নেওয়া চাই। আচ্ছা আমি নেস্টি এই ফন্ট স্টাইলটি নেবো, নেস্টি খুব সুন্দর ফন্ট স্টাইল, এটি সিলেক্ট করে আমি ওকে করে দেবো। দেখুন খুব সুন্দর একটি ডিজাইন চলে এসেছে নেস্টির। তো আমি ফন্ট স্টাইলটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর দিকে একটু কালার দেবো। কালার দেওয়ার জন্য আমি কালার অপশানে ক্লিক করব, ঠিক আছে। কালার অপশানে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পর অ্যান্ড দেখি এটাকে গ্যাডিয়েন্ট কালারে কেমন লাগছে, একটু গ্যাডিয়েন্ট কালারটা চেক করে দেখি যে কেমন লাগছে গ্যাডিয়েন্টে। নো, কালারেই মনে হচ্ছে বেটার লাগছে জিতের চেয়ে অনলি। তো থাক আমি শুধুমাত্র গ্রিন কালারটাই দিয়ে দিলাম। তো টিক চিহ্নতে ক্লিক করে দেবো, ব্যাস হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমাকে শেপস নিতে হবে, শেপস নিয়ে কাজ করতে হবে। তো শেপস নিয়ে কাজ করার জন্য রাইট সাইডের নিচে দেখুন ঠিক টেক্সট বক্স এ বলে যেটা আছে, একটু পাশে শেপস অপশান আছে, আপনি শেপস অপশানে ক্লিক করবেন। শেপস অপশানে ক্লিক করার পর আপনি আবার শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার শেপসের নেভিগেশন বাটনে ক্লিক করবেন। শেপসের নেভিগেশন বাটনে ক্লিক করে আপনি শেপসটা নিয়ে নিন, ব্যাস। এরপর আপনি এটাকে ছোটো করে নেবেন, আপনার প্রয়োজন মতো আপনি এটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এর আপনি স্ট্রোক লাইনটাকে একটু মোটা করবেন, একটু রাইট সাইডে নিচের দিকে নামবেন। দেখুন এখানে স্ট্রোক বলে একটি অপশান দেওয়া আছে। এবার আপনি স্ট্রোক লাইনটাকে স্ট্রোক উইথ বলে যে অপশানটি আছে এটাকে একটু আপনি মোটা করবেন। এটা কিন্তু মোটা হচ্ছে এবং এর কালারটা ব্ল্যাক আছে বলে আপনারা বুঝতে পারছেন না। সো কালারটা আমাকে আগে চেঞ্জ করতে হবে। তো দেখুন যেই কালারটা দিলাম সঙ্গে সঙ্গে এবার আপনি বুঝতে পারছেন অলরেডি ব্ল্যাক পেছনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সেক্ষেত্রে ব্ল্যাকের সাথে ব্ল্যাক মিক্স হয়ে যাচ্ছিলো বলে আপনারা বুঝতে পারছিলেন না। সো এবার আমি কী করব, এই ওপরে ফিল অপশানটাকে আউট করে দেবো। এই যে ভেতরে যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন শেপসের মধ্যে, এটাকে ফিল বলে, ভেতরের অপশানটাকে ফিল বলা হয়। তো আমি এটাকে জিরো করে দেবো, ব্যাস। ওপরে জিরো করার পর এবার আমি স্ট্রোক লাইনটাকে একটু শুরু করে নেব, ব্যাস। এবার আমি আমার প্রয়োজন মতো এটাকে বসিয়ে নেব, প্রয়োজন মতো বসিয়ে নেওয়ার পর একবার আমি গ্যাডিয়েন্টটা চেক করে দেখতে চাইছি কেমন লাগছে। চলুন এটা দেওয়া যাক, এই গ্যাডিয়েন্টটা ভালো লাগছে। তো আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, বাস। এরপর আমি যে কাজটি করব সেটি হলো ফ্রেন্ডস আমি একটু শেপস নেব একটা সুন্দর দেখে। তো সুন্দর দিকে শেপসটা নেওয়ার জন্য আপনি এইভাবে আমি বেজিয়ার টুলসের সাহায্যে কাজ করবো। তো বেজিয়ার টুলসের সাহায্যে কাজ করতে গেলে আপনি এই অপশানটা ভুল করে সিলেক্ট রাখবেন না, এটি কিন্তু সিলেক্ট রাখলে আপনি অপশানটি দেখতে পাবেন না। তো রাইট সাইডে ক্লিক করুন, ক্লিক করলে দেখবেন অপশানটা চলে যাচ্ছে, আপনি তখনই রাইট সাইডে বেজিয়ার অপশানটা দেখতে পাবেন। তো বেজিয়ার এই টুলসের সাহায্যে আপনি এটি কাজটা করতে পারবেন। ফ্রেন্ডস অনেক প্রবলেম হচ্ছে এই কারণে, কারণ এই টুলসটা না মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আর ব্ল্যাকের সঙ্গে যখন ব্ল্যাক আসছে মিক্স হয়ে যাচ্ছে। তো আমি আগেই কালারটা চেঞ্জ করবো, তো কালারটা চেঞ্জ করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন আগে আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করি। তো গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেবো, গ্রেডিয়েন্টের আমি যে কালারটি উপরে নিয়েছি ওই কালারটাই নেবো। এবার দেখুন ভালো বোঝা যাচ্ছে। এবার দেখুন আপনি যখনই বেজি টুলসটা নেবেন আপনি সেকেন্ড যে অপশানটি আছে এই অপশানটি সিলেক্ট রাখবেন, ঠিক আছে। এই অপশানটি কিন্তু অবশ্যই সিলেক্ট রাখবেন, না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, অর্থাৎ আমি যেভাবে কাজ করছি সেভাবে আপনি পারবেন না, প্রবলেম হবে। তো এবার আপনি এই মাথায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এটাকে নিয়ে এই মাথাটা টেনে এই মাথায় লাগিয়ে দেবেন,
ব্যাস এটাকে সুন্দর করে বসিয়ে নিন, আপনি আপনার প্রয়োজন মতো বসিয়ে নেবেন। ব্যাস এবার টিক চিহ্নে ক্লিক করে দেব। এবার আমি লাইনটাকে একটু মোটা করব ফ্রেন্ডস, তার জন্য আমাকে আবার এডিট অপশনে ক্লিক করতে হচ্ছে। তো আবার রাইট সাইডে এসে আপনি একটু মোটা করে নেবেন স্ট্রোক লাইনটা, অর্থাৎ উপরটার সাথে একটু ম্যাচিং করে হালকা হালকা মোটা করে নিলেই হবে। ব্যাস হয়ে গেছে। এবার আপনি টিক চিহ্নেতে ক্লিক করে দেবেন, টিক চিহ্নেতে ক্লিক করে দেবেন, তারপর আপনি এই শেপসটাকে একটু পেছনে পাঠিয়ে দিন। তো আমি এখানটায় রাইট সাইডে দেখুন টু ব্যাক বলে একটু অপশান আছে, আমি ক্লিক করলাম। তো টু ব্যাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে শেপসটা পেছনে চলে গেছে। তো এবার ঠিক আছে, ম্যাচিংটা ঠিকঠাক হয়েছে। সরি ফ্রেন্ডস, জাস্ট ওয়েট ফর ফিউ সেকেন্ডস, এসব কাজগুলি পারফেক্ট হয়ে করতে গেলে একটু টাইম লাগবে ফ্রেন্ডস, যেহেতু ফোনেতেও ভীষণ প্রবলেম, এসব কাজগুলো ফোনে ভীষণ প্রবলেম হয় ফ্রেন্ডস, পারফেক্ট ভাবে বসানোর জন্য কম্পিউটার হলে ভীষণ ইজিলি কাজটা করা যায়। দেখুন সরে গেছে। তো ফ্রেন্ডস এইভাবে ম্যাচিং হয়ে গেছে। ব্যাস এইভাবে ম্যাচিং করে আপনি বসিয়ে নেবেন। ব্যাস বসিয়ে নেওয়ার পর এরপর আমি কী করবো, এরপরে একটি শেপস নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তবে তার আগে আচ্ছা এখানে আমি শেপসটি নিয়ে নিই আগে। তো শেপসে ক্লিক করলাম, রাইট সাইডে শেপস অপশান আছে, এখানে ক্লিক করার পর আমি আবার শেপসে নেভিগেশন বাটনে ক্লিক করবো, এখান থেকে আমি রাউন্ডের শেপসটাকে নিয়ে নেবো। রাউন্ডের শেপসটাকে নিয়ে এখানে আমি বসিয়ে নেবো, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর আমি একই রকমভাবে এর ফিলটাকে ভেতর থেকে জিরো করে দেবো। তবে জিরো করার আগে আমি আগে স্টক লাইনটা বাড়িয়ে নিই, নাহলে দেখা যাবে না। তো স্টক লাইনের উইথটাকে একটু বাড়িয়ে নিলাম, কালারটাকে আগে চেঞ্জ করতে হবে, নাহলে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক ম্যাচিং হয়ে যাচ্ছে। তো চলুন আগে একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি এই ফিলটাকে একদম কমিয়ে দেবো। তো ফিল এই ফিলটাকে কমিয়ে দেবেন। এবার আপনি আপনার মতো করে সুন্দর করে বসিয়ে নিন। ব্যাস সুন্দর করে বসিয়ে নিলাম ফ্রেন্ডস। ব্যাস এরপর আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপর আমি আরেকটি শেপস নিতে চাইছি, তো এন্টারটেনমেন্টের জিত জিতের একটু এন্টারটেনমেন্ট করতে চাইলে লোকটা। তো এর জন্য আমি কী করতে চাইছি, মানে রাইট সাইডে যে শেপস অপশানটি আছে সেই শেপস অপশানে আপনি আবার ক্লিক করবেন। তবে তার আগে দেখুন এই শেপসটা আমার লেফট সাইডে এই শেপসটা সিলেক্ট আছে বলে কিন্তু অপশানটি ওপেন হচ্ছে না। তো আপনারও এরকম প্রবলেম হতেই পারে, তো বাইরে ক্লিক করবেন, আগে সিলেকশন যেন না থাকে, সিলেকশন থাকলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এরকম সিলেক্ট রেখে আপনি যদি খুঁজে পড়েন তাহলে কিন্তু আপনি পাবেন না। তো বাইরে ক্লিক করবেন কোনো যেন সিলেকশন না থাকে। বাস এরপর আপনি দেখুন শেপসটা অলরেডি আমার সিলেক্ট আছে, সিলেক্ট আছে বলেই আমি স্টিকার অপশানটা দেখতে পাচ্ছি। তো স্টিকারস অপশানে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর এখানে আপনি অনেক সুন্দর সুন্দর স্টিকার দেখতে পাবেন। তো আপনি আপনার পছন্দ মতো স্টিকার নিয়ে নেবেন। তো চলুন আমি এটা পছন্দ মতো স্টিকার নিয়ে নিচ্ছি। অ্যান্ড এই স্টিকারটা আমি নেব। তো ফ্রেন্ডস আমি এরকম একটি স্টিকার নিয়ে নিয়েছি আমি আমার চ্যানেলের জন্য। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি। তবে আমি একবার আপনাকে দেখিয়ে দিয়ে দিয়েছি আপনি কীভাবে সেভ করবেন। তো যখন কাজটি আপনার কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে সেভ করার জন্যে ঠিক ওপরের যে অপশানটি দেখতে পাচ্ছেন, ওপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন অর্থাৎ প্লাস সাইনের পাশে এই ছবিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেভ অ্যাজ ইমেজ এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার সেভ হয়ে যাবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ভিডিও আপনার কাছে আসতেই থাকবে, এরকম শিক্ষণীয় ভিডিও যদি আমার চ্যানেলটিকে আপনার ভালো লেগে থাকে। তো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন দিনে নতুন ভিডিওর সাথে, তখন আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।